রোহিঙ্গার সংকট নিরসনে সরকার পুরোপুরি ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তিনি। অভিযোগ করেন, শুরু থেকে এটিকে রাজনৈতিক স্বার্থ হাসিলে ব্যবহার করে আসছে সরকার। বলেন, এ নিয়ে কূটনৈতিকভাবেও সরকার চরম ব্যর্থ। দিন দিন রোহিঙ্গাদের কারণে দেশের অর্থনীতিতে চাপ বাড়ছে। সংকট সমাধানে বেশ কিছু সুপারিশও তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। যথাযথভাবে উদ্বুদ্ধ কিংবা কনভিন্স করতে পারেনি। বিশ্বের অন্যান্য মানবিক সংকটে আন্তর্জাতিক সম্প্রদায় যেভাবে সমাধানে তৎপর হয়, রোহিঙ্গা সংকট সমাধানে তারা সেভাবে এগিয়ে আসেনি। এটা নিঃসন্দেহে বাংলাদেশ সরকারের চরম ব্যর্থতা ছাড়া কিছু নয়।